বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্যে আমার আজকের অতিথি বাবসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান আর আমার ডানে কোনো রাজনীতিক নেই একজন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে দুজনের কাছে প্রশ্ন যে সাতচল্লিশ বছর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানে একাদশতম সংসদেরও যাত্রা শুরু হচ্ছে এই মাসে ইতিমধ্যেই সংসদ সদস্য শপথ তিলের নির্বাচন হলো কিন্তু বা এই প্রশ্ন এখনও থাকছে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ একটি গণতান্ত্রিক সমাজ এটি মানবিক সমাজ মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারছে কিনা মানে এটি কি একটা স্বপ্ন না এখনো স্বপ্ন কি না ধন্যবাদ আপনার এখানে এসে আমার নিজের নস্টালজিয়া সেটা যেহেতু আপনি শুনতে চাননি আমি আর বলতে চাইনি আপনি যে কথা বলছেন

বাস্তবে তা প্রতিফলিত কখন হয় না এমন কি ব্রিটেনের দিকে যদি আপনি তাকি দেখেন এমন কি ভারতের দিকেও যদি আপনি তাকিয়ে দেখেন যারা গণতন্ত্রের চর্চা করে খ্যাতিমান হয়েছেন সেখানেও দেখবেন যেটা নাই আর আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে কি সবসময়ের জন্য অপোজিশান খুব দুর্বল থাকে আমি ব্রিটেনের কথা বললাম তাদের যে অপোজিশান মেয়ের যখন অপোজিশান খুবই স্ট্রং কিন্তু আমাদের এখানে ভোট হলো অপজিশন হলো না কম সংখ্যায় আরও যদি একটু বেশি হতো যদি তারা আসতে পারতেন তাহলে পরে গণতন্ত্রের যে চর্চাটা যে প্রত্যাশা আপনার যে প্রত্যাশা আমাদের সকলের সকল মানুষের এই দেশের ষোলো কোটি মানুষের সেই প্রত্যাশা গতবার যে সংসদ ছিল দশম সংসদ সেখানে গণতন্ত্রের অপোজিশান না থাকার মতো কেমন একটা অবস্থা ছিল এবার আশা করা যাচ্ছে যে তাদের কার্যকাল কার্যকালে তাদের যে কাজ সেটা তাদের মানে বিরোধী দলের যে ভূমিকা তারা হয়তো পালন করবার জন্য চেষ্টা করবেন যদি করেন তাহলে এক ধরনের অভিনয় হবে তো কেননা মানে আমি বলছি যে তারা তো আপনাদের সঙ্গেই নির্বাচন করেছে হচ্ছে ঠিক আছে অপোজিশনে বসলো কিন্তু আমরা তো দেখলাম যে আসলে আহ একজন বাদে এবং হোসেন মোহাম্মদ এরশাদ বাদে আর বাকি কেউ চাইছিলেন না অপজিশনে বসতে বা বসলেও আগের আগের ফর্মেটেই থাকতে চাইছিলেন যে তারা মন্ত্রীও থাকবেন কেউ কেউ সরকারের সঙ্গে সক্ষতার ভিত্তিতে চলতে চান তারা ঠিক অপোজিশন যেই ওই ওই মেন্টালিটিটা তাদের মধ্যে নেই তো আপনি জোর করে করানো বা জোর করে করা বা এক ধরনের অভিনয় করা হবে তাদের ভদ্র মানুষ বলে সক্ষতা বললেন আমি সক্ষতা বলতে চাই না ভাগাভাগির কথা বলতে চাই আমি সক্ষ্যতা না বলে ওটাকে ভাগাভাগি বলতে চাই তবে এর সাথ করেছেন এবং আপনি বললেন আমাদের সাথে নির্বাচন করেছে তারা তো ভিন্ন প্রতীকে নির্বাচন করেছেন আমাদের প্রতীকে তো তারা নির্বাচন করেননি আন্ডারস্ট্যান্ডিং এটা তো হতেই পারে প্রার্থী ছিল না না আমাদের প্রার্থী তো আপনার ভারতবর্ষে ভারতবর্ষেও যখন হয় যেমন ধরুন উত্তর আপনি তো সদ্য ভারতের আটটা সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে ফিললেন। ওখানেও যে হচ্ছে উত্তরপ্রদেশে সেখানে মায়াবতী অখিলেশের সঙ্গে দেখা যাচ্ছে একটা সমঝোতা হয়েছে কিন্তু কংগ্রেসের দুটো সিট রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী দুটো সিটে তারা প্রার্থী দেবেন না বলেছেন এগুলো শিষ্টাচারের ব্যাপার এগুলো হয়ে থাকে যেমন ভারতবর্ষে আগে স্পিকারের এগনেসে কেউ সিট ই দিত না ক্যান্ডিডেট দিত না এগুলো শিষ্টাচারের ব্যাপার এখন এখানে আমাদেরকে আমাদের প্রত্যাশা যে যদি এই আটজন শপথ নেন যে আটজন বাকি আছেন এবং ওনারা এই মিলিয়ে মোটামুটি একটা অবস্থায় নিচ্ছেন না একেবারেই আপনি ঢালাউভাবে নাকচ করে দেবেন আমি নাকচ করছেন না ওনারা বলেছেন ওনারা নিচ্ছেন না ওনারা তো অনেক কথাই বলেন কামাল হোসেন সাহেব তো বলেছিলেন কামাল হোসেন সাহেবের যে দুজন আমি কামাল হোসেন সাহেবকে এবার তো গণ গণফোরামের আইবুড়ো নাম ঘুষলো অন্তত দুটো সিট তারা পেল সারা জীবনে তাদের কোনো সিট হয়নি এবং ভবিষ্যৎও হবে বলে ভরসা খুব কম কিন্তু এবারে দুটো সিট তারা পেয়েছেন ফলে এই সিট দুটো নিয়ে তারা একটা অবস্থানে থাকবেন না এটা আমি বিশ্বাস করতে পারি না আর আমি তার গণফ্রন্ট হিসেবে না গণপুরম হিসেবে না সেটা ঐক্যফ্রন্ট হিসেবে ধانيশিস প্রতীক না প্রতীক নেই কিন্তু যদি ওনার লোকেরা নাই তাদের তো আর 71 সৌত্ব বিধি তাদের প্রয়োগ হবে না

সামাজিক ন্যায় বিচার একটা গণতান্ত্রিক সমাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অঙ্গীকার সেটা আমরা আসলে কতটা করতে পারলাম এ বিষয়ে একটু মন্তব্য নিয়েই আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইব যে নতুন মন্ত্রিসভা গঠিত হলো এবং আপনি যেহেতু প্রশাসনে ছিলেন এবং একজন কূটনীতিক হিসেবে বিশেষ করে পররাষ্ট্র দপ্তরের কি আশা করছেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী তো আগের জন্যই আছেন সব মিলিয়ে তাদের কথাবার্তা কিছু না কিছু হয়তো শুনেছেন আপনি সব মিলিয়ে আপনার প্রত্যাশা বা চ্যালেঞ্জ তাদের সামনে ধন্যবাদ গণতন্ত্র বাংলাদেশে দেখুন এটা বারবার বাধাগ্রস্ত হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পরে একটা না উনিশশো নব্বই নব্বই সাল পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল এটা মানে ডিকটেটরশিপ ছিল উনিশশো নব্বই থেকে আবার গণতন্ত্র চর্চা আরম্ভ হয় তো এরপরে উনিশশো নব্বই থেকে আজ পর্যন্ত এই পিরিয়ডে গণতন্ত্রের যে চর্চা হয়েছে তবে এখনও গণতান্ত্রিক রাষ্ট্র মানে হিসাবে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছতে পারিনি ইতিহাস সবাই জানা আছে আর যে এটাকে আমরা বলবো যে গণতন্ত্র মানে যেটা ইংলিশে বলে যে ডেমোক্রেসি ইজ দি মেকিং রো টু ডেমোক্রেসি আমরা বলতে পারি কারণ এখানে ডেমোক্রেসির যে যে মোটামুট দাগি যেসবগুলো আমরা বলি সেগুলো অনেকটাই বিদ্যমান আছে যদিও আমাদের হ্যাঁ চড়াই অনেক আছে অনেক ইনস্টিটিউশন আমাদের প্রস্তাববিদ্ধ হয়েছে ইলেকশন কমিশন প্রস্তাববিদ্ধ হয়েছে আমাদের নির্বাচনগুলো প্রতি ইলেকশানে প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু যেটা হয় সরকার আছে এবং দেশের প্রয়োজনে এবং বিদেশি রাষ্ট্রগুলো তারাও কিন্তু যে সরকার থাকে তার সাথে তাদের দৈনন্দিন আপনার কাজকর্ম তারা চালিয়ে দেয় তো এখন এই বর্তমান ইলেকশন সম্বন্ধে যেটা হয়েছে এটা একটু ইম্প্রুভমেন্ট বলবো ইন ওয়ান সেন্স সেটা হলো যে উনিশশো চোদ্দো সালে যে ইলেকশানটা ছিল সেই ইলেকশানে কিন্তু সব দল আসেনি মোটামুটি অপজিশন পার্টি খুব আসেনি এবার ইলেকশন দেখা যাচ্ছে সব দলে আসছে সব দল অংশগ্রহণ করেছে কিন্তু এখন প্রশ্ন হলো যে এরপর স্পষ্টবিদ্ধ কেন স্পষ্টবিদ্ধ এই জন্য যে যারা ভোটার তাদের অংশগ্রহণ কেমন ছিল আসলে সব যত রকম ব্যবস্থা নয় নির্বাচন কারণ সব ব্যবস্থার মূলে কি মূলে হলো যারা ভোটার তারা ভোট দেওয়ার যে অধিকার তারা ভোট দিতে পারল কিনা সেটি হলো বেসিক ইস্যু এখানে যত রকমের মানে ব্যবস্থা সব ঠিক ছিল কিন্তু যারা ভোটার তারা কতটুকু ভোট দিতে পেরেছে ইলেকশন কমিশন রেজাল্ট মতো আমরা দেখছি হ্যাঁ এইটটি পারসেন্টের উপরে ভোট কাস্ট হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বে তারা নিরঙ্করভাবে সংখ্যাগ্রষ্ঠ পেয়েছেন দুইশো নিজেরাই দুইশো উনষাট সিটের মতো পেয়েছেন এবং দুশো আমাদের মহাদোশ ছেন তো এখন সেই দিক দিয়ে ঠিক আছে এটা ডেমোক্রেসিতেই হয় তবে যেটা প্রশ্নে উঠছে এখন যে এই ইলেকশন তো জনগণ কীভাবে নিয়েছে সেটা সবচেয়ে বড়ো জিনিস জনগণ যদি মনে করে আমরা ঠিক আছি আমরা এটা ইলেকশনটা আমাদের দৃষ্টিতে ঠিক আছে তাহলে ঠিক জনগণ আলটিমেটলি এটা সবচেয়ে বিচারক তারাই কিন্তু তো আমরা দেখতে পাচ্ছি যেসব দেশটার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং জড়িত ভারত এবং চায়না তারা কিন্তু তারা কিন্তু সাথে সাথে তারা একটা প্রতিযোগিতার মধ্যে ছিল কত দ্রুত বানিয়ে রেখেছে কারণ এই দু দেশের সাথে আমাদের কিন্তু আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে জড়িত কিন্তু বিশেষ ভারত তো সেখানে তো শুধু একটা কাস্টমারের মেসেজ আসেনি বরং প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী তিনি তো টেলিফোনে আলাপ করেছেন টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন এবং চীনও সেই অত্যন্ত দ্রুতগতিতে তাদের যে স্বীকৃতি এবং অভিনন্দন তারা জানিয়েছে সরকারকে এবং এর মধ্যে দেখা যায় আমাদের আরও একটা রাষ্ট্র যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সৌদি আরব তারা কিন্তু এরা একটা মিক্সড দিয়েছে সেটি হলো যে বাংলাদেশের যে উন্নতি অর্থনৈতিক উন্নতি সামাজিক উন্নতি যে শেখ হাসিনার নেতৃত্ব হয়েছে এটা তারা করেছে এবং আরও প্রশংসা করেছে যে ওদের নেতৃত্বে বাংলাদেশ একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে এটাও তারা প্রশংসা করেছে এবং অনেকগুলো প্রোজেক্ট আছে সেখানে তারা বলেছে আমরা এই সরকারের সাথে আমরা অংশীদার হব তবে এখানে দু একটা পয়েন্ট তারা উঠিয়েছে যেগুলো একটা হল মানবাধিকার বক্তব্য তারা উঠিয়েছে আর দ্বিতীয়ত যে ইলেকশনে দেখেছি রেগুলারিটি হয়েছে তাদের মতে এটা ক্রেডিবল প্রমাণ তাদের কাছে আছে এবং ওরা বলেছে যে অপোজিশন থেকে যে দাবি উঠেছে ইলেকশনের অনিয়ম সংক্রান্ত ওটা যেন একটা বিশ্বস্তভাবে সঠিকভাবে তার যেন ইনকোয়ারি হয় এবং তার ব্যবস্থা নেওয়া হয় তো এখন ধর এই তিনটা তিনটা দেশ কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অলসো কারণ আমাদের যে আমেরিকা কিন্তু এখনও আমাদের অর্থ সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে ওদের অবদান অনেক বেশি এবং তাদের অংশগ্রহণ অনেক বেশি আর ইউরোপিয়ান ইউনিয়ন আটাশটি দেশ ওখানে কিন্তু আমাদের রপ্তানি বাজার অনেক মার্কেটটাও অনেক বড় ওই জন্য এখানে কোটা বিহীন এবং শুল্কবিহীন অবস্থা বাংলাদেশের সব জিনিস রপ্তানি হতে পারে হচ্ছে অস্ত্র ছাড়া বাংলাদেশ অস্ত্র তৈরি করার সুতরাং অস্ত্র তোমার প্রশ্নে উঠে না তো এটা আমাদের সবচেয়ে বড় মার্কেট এবং এখানে কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশে যেগুলো তারা পয়েন্ট আউট করেছে এটা কিন্তু তিন দেশে একই কথা বলেছে মানবাধিকার কথা তারা বলেছে এবং বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সদস্য সেটা তারা ওয়েলকাম করেছেন কিন্তু বলেছে আমরা সদস্য হিসেবে আমরা ওয়েলকাম করি কিন্তু বাংলাদেশে যে মানবাধিকার সম্বন্ধে যখন অনেকগুলো প্রশ্ন আছে এটা তারা অতীতে বলি আসছে কিন্তু ইলেকশন সম্ভব ঠিক না আগেও বলি আসছে এগুলা সম্বন্ধে বাংলাদেশ সরকারকে বলেছে তারা দেন এগুলো তারা দেখে এবং এটা যেন সমস্যার সমাধান করার চেষ্টা করে তেমনিভাবে ইলেকশন সংক্রান্ত তারা বলেছে যেটা এটা যেন একটা ক্রেডিবল ইনকোয়ারি ব্যবস্থা করার কথা তো বলেছে এবং তারা অংশীদারিত্ব থাকবে বাংলাদেশ এটাও তারা বলেছে সুতরাং ওই দিক থেকে এখন দুইটা মিসড ব্যাগ যেটা হয়েছে এখন আমাদের দেশে ইলেকশন হয়তো আমরা আশা করেছিলাম যে মানুষ আহ ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারবে আমি আমার নিজের ডিস্ট্রিক্টে আমি জেলায় যেখানে ফেনি আমি ইলেকশনের কদিন আগে আমি আমি গিয়েছিলাম ইলেকশন তিন দিন পরে আমি আবার গেছি তো এখন আমার যেটা অভিজ্ঞতা সেটা কিন্তু আমার ধরনের লোকে আসছে বিশ্ব মহিলারা আসছে যে আমরা তো ভোট দিকে ভোট দিতে পারিনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে গেলাম আর আর কেউ বলেছে যে হ্যাঁ আমরা তো সুন্দর ইলেকশন হয়েছে আমরা দিলিমিলে কোনো অসুবিধা হয় তো এখন অনেকে বলেছে যে যারা তো আমরা তো হয়তো ভোটটা সুযোগ পাইলে নৌকায় ভোট দিতাম কিন্তু সে সুযোগ আমরা পাইনি হ্যাঁ সেই এখন সেটা দেখেন মানুষ যেটা বলা হয় ইলেকশন শুধু ফেয়ার হলে চলবে না সিন টু ফেয়ার অংশগ্রহণ থাকতেও মানুষের পূর্ণ সেটাও বলা হ্যাঁ মানুষের অংশগ্রহণ থাকতেও পুরোপুরিভাবে কারণ একটা সরকারের কোথায় বিদেশি রাষ্ট্র না দেশের জনগণ রিপাবলিক সুতরাং জনগণ যদি তার পার্সেপশান যেটা যে পারসেপশানটা যেটা আছে আরও এটার সাথে জড়িত যে সরকার যে জানে সরকারের বিশেষ করে আওয়ামী লীগের প্রতি গ্রামে গঞ্জে ওদের নিজস্ব প্রতিনিধি আছে তাদের ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টির পুরনো পলিটিক্যাল পার্টি এবং মানুষের পাস তারা বুঝতে পারে আমি আশা করি তারা সেইভাবে যে দেখা দিয়েছে যে সমস্যাগুলো মানুষের পারসেপশান এবং দি পার্টি অ্যান্ড দি গভর্নমেন্ট এবং কি কি ক্ষেত্রে সেটা ওনারা জানেন এ ব্যাপারে তারা নিশ্চয়ই দূর করার চেষ্টা করবেন তবে সুযোগ পেলা পরে আমার আসবো আবার আসবো আবার আপনার কাছে মান্নান আমি একটু আপনার নস্টালজিয়ার কথা বলেছেন আমি জানি না কি মিন করেছেন আপনি কিন্তু একটু আমি বুঝতে চাই আপনার কাছ থেকে যে আপনি তো সেই মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত ভেরপুরের মানুষ আপনি আওয়ামী লীগে ধ্যান জ্ঞান কিন্তু আসলে আওয়ামী লীগের মূল ধারার মধ্যে কতটা নিজেকে রাখতে পারলেন বা একাধিক নির্বাচনে তো চেষ্টাও করলেন মনোনয়ন চাইলেন হল না এবং আপনার যে জাতীয় আন্তর্জাতিক যে সম্পর্ক আমি যতদূর জানি বুঝি সেখানটাতেও এটা না হওয়ার কারণ কি সেটা একটু বুঝতে চাই আমি আপনার কাছ থেকে এবং সেই সঙ্গে এটাও দেখা গেল যে এবারের যে মন্ত্রিসভা গঠিত হল ফ্রেশ একটা নতুন সেট একটা পুরনো সেট একেবারে সব বাদ এবং প্রধান মন্ত্রীর বিরুদ্ধে স্বজন প্রীতির কোনো অভিযোগ আনবার কোনো সুজন নেই কেননা কোনো স্বজন দূরের স্বজনও তার এই মন্ত্রিসভায় তো স্থান দেননি সেদিক থেকে তিনি নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যুগে কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বলতে এই মন্ত্রিসভা মুক্তিযুদ্ধ করেছেন এমন অনেকে আছেন কিন্তু মুক্তিযুদ্ধের নামের সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে যাদের নাম জড়িত তাদের পুরো সেটটাই কিন্তু যদিও তারা অনেকবার মন্ত্রী ছিলেন অনেকবার এমপি হয়েছেন তাদের বয়সও হয়েছে সব মিলিয়ে কিন্তু সবাই একসঙ্গেই বাদ পড়লেন সেটাও একটু যদি বুঝতে চাই আপনার কাছ থেকে এবং সেই সঙ্গে এটিও একটু বুঝতে চাইব এবং আমার মনে হয় যে অ্যাম্বাসারটা সফিল পরে এই জায়গায় কন্ট্রিবিউট করতে পারবেন আপনি নিজেও ভারতের কথা চীনের কথা উল্লেখ করেছেন উনি উনি উল্লেখ করলেন বিশেষ করে কারো কারো ধারণা কোনো কোনো বিদেশি পোর্টালে লেখাও হয়েছে যে এই ক্যাবিনেট অনেকটা চীনের দিকে ঝুঁকে পড়া ক্যাবিনেট বা ঠিক ভারতীয় প্রভাব যেরকম অতীতে ছিল মন্ত্রিসভার মধ্যে সরকারে সেখান থেকে এটা অনেকখানি অনেকখানি মুক্ত আপনার অনেক কথা আমার ব্যক্তিগত কথা অনেক দিন হয়ে গেল আর বলার কিছু নেই তবে আমি তো লীগ করার পরে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেছিলাম তারপরে আমি চাকরি জীবনে প্রবেশ করি এবং চাকরি জীবনে প্রবেশ করার আগেই তো পরে মুক্তিযুদ্ধ হয় এবং চাকরি জীবন থেকে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি মানে সেগুলো আমরা সব কম বেশি সকলেই জানি ডিটেলস আমাদের ফলে আমার মূল ধারা যেটা সেই মূল ধারাটা ছিল আমাকে জননেত্রী শেখ হাসিনা রাজনীতিতে এনেছিলেন আমি এটা বলার জন্য এটা বলছি উনি আমাকে এনেছিলেন কারণ আমি ছাত্রলীগের পরে ডাইরেক্ট আওয়ামী লীগ করিনি উনি আমাকে এনেছিলেন এবং আমাকে অন্য অন্য দল তো করেন না কোন সক্রিয় রাজনীতিতে ছিলাম না আমি তিনবার নির্বাচন করেছি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আমার দুর্ভাগ্য হচ্ছে যে উনিশশো সালে আমরা যারা পদত্যাগ করলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা সবাই নমিনেশন পেয়েছিলেন আমি ব্যতীত কারণ ছিয়ানব্বই নির্বাচনে ছিয়ানব্বই নির্বাচনে ছিয়ানব্বই পড়লেন আমি আমি বাদ পড়লাম সেখানে অথচ একানব্বই জেলা সদর থেকে শুধু আমি একমাত্র যদিও আমি নতুন ছিলাম কিন্তু জেলা সদর থেকে আমি একমাত্র লোক যে এমপি হয়েছিলাম যে ভোট যাই পাই আমি আমি এমপি হয়েছিলাম কিন্তু দেখা গেল যে ওই সময়তে এসে আমাকে বাদ পড়তে হলো আমি জানার চেষ্টা করলাম দেখলাম যে মিসেস তাজউদ্দিন মুজিবনগর থেকে নির্বাচন করবেন তারপরে আমি উনি ওই মুজিবনগর থেকে নির্বাচন করলেন উনি হেরে গেলেন বিএনপির যিনি জিতলেন তিনি আবার মারা গেলেন যাওয়ার পরে আমি মাত্র দেড় বছর নির্বাচনে আমি নির্বাচন করলাম করার উপনির্বাচন অংশগ্রহণ করলাম এবং এইভাবে কোন সময় পূর্ণভাবে ইয়েটা মানে আমার আমি পার করতে পারিনি কোনোভাবেই আমি মানে আমি আমি আমার আমার হয়নি এবং এবারও আমার আমার একটা ইয়ে ছিল যে আমার বয়স হয়েছে আমি তখন অনেক বয়সের লোক আমার নিজের অঞ্চলে এবং আমার নিজের একটা সাপায়ের কথা আমাকে বলতে হয় যে সৎ শব্দটা যদিও খুব কঠিন শব্দ কিন্তু আমার ভিতরে কোনো আবিলতা ছিল না রাজনীতিতে যদি কেউ অনুসন্ধান করে সব দলের লোকের কাছ থেকে তাহলে দেখবে যে আর্থিকভাবে আমি খুব খুবই ইয়ে এবং আমার ক্ষেত্র ছিল যে আমি আমার পিতামাতার একমাত্র সন্তান আমার জমি বিক্রি করে রাজনীতি আমি করেছি এখনও আমার সেই উপরে নির্ভরশীল যাই হোক এটা আমার আর আমি বেরুতে বলতে চাচ্ছি না এখানেই আমি এটা শেষ করতে চাচ্ছি কারণ রাজনীতির যে সম্মোহন সেই সম্মোহন থেকে আমার আমার সম্মোহনটা আমার কেটে গেছে যে আমাকে দিয়ে আর এই রাজনীতি হবে না তারপরে আপনি বলেছেন যে মুক্তিযুদ্ধের যারা ট্রেডমার্ক ছিল ক্যাবিনেটে তারা সবাই এখন বাইরে এসে গেছেন এটা আমার মনে হয় যে উনি একটি পরীক্ষার ভিতরে যাওয়ার চেষ্টা করছেন এবার আড়াই কোটি আড়াই কোটি মানুষ আড়াই কোটি তরুণ ভোটার ভোট প্রয়োগ করেছেন এখন তারা এটাকে এইটাকে কিভাবে নিবেন সেটার একটা বিষয় আছে এবং আপনি নিজেই বলেছেন যে উনি প্রিয় মুক্ত কেবিনেট করেছেন তবে একটা জিনিস কি যে ওনার উনি সাহসী জোটেরও কেউ নেই জোটেরও কেউ নেই উনি খুব সাহসী উনি সাহস নিয়ে পথ চলেন আমার বিশ্বাস যে ওনার সাহস এ যাবৎ পর্যন্ত উনি সফল হয়েছেন এবং এই এই সাহসী পদক্ষেপেও উনি সফল হবেন এবং আমরা যারা ছাত্রলীগ করে আওয়ামী লীগ করেছি বা মুক্তিযুদ্ধ করেছি কে আমাকে নিল না নিল সেটা নয় আমি কিন্তু আওয়ামী লীগকে অন করি আমি মুক্তিযুদ্ধকে কোন করি আওয়ামী লীগকে অন করি আমাকে কে ডাকলো আর না ডাকলো সেটা সেটা আমি বিবেচনা করব না আমি যতদিন সচল থাকব যতদিন পৃথিবীতে থাকব ততদিন আমি এই আওয়ামী লীগের যে ইয়ে এবং এখানে একটু আপনাকে বলে রাখি যেটা নেত্রীও জানেন কারণ নমিনেশনের পরে আমি আর আমার কন্যা দেখা করতে গেছিলাম সেই সময় ওবায়দুল কাদের সাহেব বললেন যে আমাকে নির্বাচন করার জন্য অন্য দল থেকে আমি আর স্পেল আউট করি বলতে চাই না আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম সেই সময় আমাকে ডাকা হয়েছিল ওবায়দুল কাদের সাহেব বললো যে ওনাকে তো ওরা ডেকেছিলেন তখন নেত্রী বললেন যে আঁতেলরা তো অনেকে চলে গেল উনি আবার আঁতেল শব্দটা ব্যবহার করলেন আমি চুপ থাকলাম কারণ আমি যেতে চাইনি কারণ আমার মুক্তিযুদ্ধের উপরে আমার যে কথাবার্তা আপনি এতদিন শুনছেন আমার সঙ্গে আপনার দীর্ঘ বন্ধুত্বে সেই সময় আমি এটাকে কোনো সময় প্রশ্নবিদ্ধ হতে আমি দিতে চাইনি কারণ এমপি হওয়াটা অবশ্যই খুব বড় কথা কিন্তু অনেক জীবন অনেক ত্যাগের জীবন আছে যারা এমপি হতে পারেননি তাদের দিকে তাকিয়েও তো আমরা বাঁচতে পারি আমি বাঁচতে পারি এই এই আদর্শটাকে ধরে ওই ওদের দিকে তাকিয়ে বাঁচার জন্যই আমি এই টেবিলে আমরা তিনজনের আমাদের দুজনের দিকে তাকালেই হয় আপনারা তো এই দিকে যেতে চাননি আপনারা হতে গেলে মন্ত্রী এমপি হতেন এমপি মন্ত্রী হতেন কিন্তু আপনারা তো যেতে চাননি আমি চেষ্টা করেছি যেতে চাইছি কিন্তু আমি হতে পারিনি আর আরেকটা প্রশ্ন ছিল যে সবাই সাধারণভাবে একটা ধারণা আছে যে আপনি ভারতের খুব ঘনিষ্ঠ একজন এই মন্ত্রিসভা নিয়ে আমি বললাম যে কোথাও কোথাও দেখা হচ্ছে যে মন্ত্রিসভাটা ঠিক ভারতের যে প্রভাব অভিযোগ বিগত দু নির্বাচনে ছিল আর সেই পার্লামেন্টের উপরে তার প্রভাব সেই মন্ত্রিসভায় তার সঙ্গে ঘনিষ্ঠ লোকজনের সেখান থেকে একেবারেই মুক্ত কিছুটা চীনের প্রতি বা চাইনিজ ইনফ্লুয়েন্স আপনাকে একটা সূত্র শুধু যদিও যদিও আমার কাছে মনে হয় না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু সব একক সিদ্ধান্তে করেছেন কারো প্রভাব প্রভাব উনি মাথায় নিয়েছেন আমি জানি না আমি সেদিকেও যাব না আমি শুধু বলবো যে কালচারালি আমাদের ভারত আমাদের খুব কাছে ফলে তাদের প্রভাবকে উপেক্ষা করে বা মুক্ত হয়ে একেবারে নিষ্কলুষভাবে চীন আমাদেরকে নিতে পারবে কারণ আমাদের ভাষা আমাদের কালচার আমাদের আহার বিহার আমাদের মহান মুক্তিযুদ্ধ এগুলো আছে সেজন্য ভারতের আমরা পরীক্ষিত বন্ধু ভারতও আমাদের পরীক্ষিত বন্ধু তবে চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব এবং চীন তো আমাদের এখানে প্রচুর ইনভেস্ট করেছে কারণ আমাদের কাছে তাদের মানতার পিছনে ভারতের যেরকম বন্ধুত্বের কারণে আমাদের কাছে আসে চীনের তো এখানে কিছুটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে সেই ব্যাপারের কারণে স্বার্থ শব্দটা আমি ব্যবহার করলাম না অন্যরকম ব্যাপারের কারণে আপনি যেটা বলছিলেন যে ফুলের মালা শুকিয়ে যাবে কত তাড়াতাড়ি দেওয়া যাবে এই যে প্রতীক্ষা এই প্রতীক্ষা তারা করেছেন হয়তো কিন্তু ক্ষতি কী যদি এরকম গাঢ় বন্ধু আমাদের বেশি বেশি থাকে আরও যদি আমেরিকা হয় ব্রিটেন হয় ফ্রান্স হয় তাহলে আমাদের ক্ষতি নেই হবে আর প্রশ্ন করেছিলেন যে ফরেন ওনার কথাটা আমি বলেননি আমি একটু নিই কারণ আমি ওই লাইনের লোক না কিন্তু আমি আমি তো একজন এই দেশের নাগরিক রোহিঙ্গা ইস্যু আমাদের বড় ইস্যু কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে একটু সময় লাগবে এটা অনেক তা উনি সময় নেন এবং ইতিমধ্যে বহু রোহিঙ্গা আমাদের সাথে মিশেছে আমাদের পাসপোর্ট নিয়ে বিদেশে চলে গেছে এবং সেসব দেশ থেকে সেসব রোহিঙ্গাকে পাঠাচ্ছে ফলে আমরা যদি এই ব্যাপারে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে তৎপর না হই তাহলে এই ইস্যুটা কারণ ভুটানের জনগণের চেয়ে রোহিঙ্গাদের সংখ্যা বেশি ফলে একটা দেশের চেয়ে একটা এর সমস্যা বেশি সেজন্য আমি মনে করি যে সরকার শুধু ফরেন মিনিস্টার এটা বললে উনি বলেছেন উনি তো মিনিস্টার উনি বললে হবে না কারণ বাংলাদেশে কেউ বললে হয় না শেখ হাসিনা বললে হয় শেখ হাসিনাকে যেমন উনি করেছিলেন ওনাদেরকে আশ্রয় দিয়েছেন তেমনি ফরেন মিনিস্ট্রিকে ছেড়ে দিলে এই সমস্যার সমাধান হবে না ওনাকে এই সমস্যার সমাধান করবার জন্য আমাদের মুক্তিযুদ্ধের সময় যেমন মিসেস গান্ধী দেশে দেশে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন আমাদের পক্ষে সেই রকম রোহিঙ্গাদের প্রবলেমকে সলভ করবার জন্য মিসেস গান্ধীর যে ভূমিকা ছিল জননেত্রী শেখ হাসিনাকে সেই ভূমিকা নিয়ে দেশে দেশে দারে দাঁড়িয়ে ঘুরতে হবে তারপরে যদি সলভ হয় সলভ হওয়াটা কিন্তু ভয়ঙ্কর কঠিন ব্যাপার এটা আমার ধারণা স্যার সো এই এই প্রসঙ্গটা ওটা আপনার প্রথম শুনতে চাই এবং তার আগে যে প্রশ্নটা ছিল যে নিশ্চয়ই নির্বাচনের পরে বা সরকার যখন গঠন হচ্ছে একজন ডিপ্লোমেটি হিসেবে আপনার সবচেয়ে বেশি নজর থাকবার কথা যে পররাষ্ট্রমন্ত্রী কি হচ্ছেন দপ্তরের যে দুই কর্তা আপনার কেমন মনে হচ্ছে ফরেন পলিসি পলিসি দ্য ডোমেস্টিক বাংলাদেশে দশ বছর আগে আজকে বাংলাদেশ এক নয় যে আমরা একসময় তো ফুড ইতাম কিন্তু বাংলাদেশে আজকে আপনি গ্রামের যান দেখবেন যে মানুষের হাতে মোবাইল পায়ে জুতা গায়ে কাপড় মানুষের হাট হাঁটে না রিক্সা উঠে না আমি বললাম রিক্সাখানে উঠে না বরং রিক্সা স্লো সে এখন টেম্পুতে যায় ভিভিক্সিতে যায় জীবনের গতি এত এত বেশি সামনে গেছে বিকজ এই যে গত দশ বছরের যে কয়েকটা খাতে এত উন্নয়ন হয়েছে বিদ্যুতের খাতটা মনে করে সে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়াতে কিন্তু আমরা বেনিফিটটা আমরা পেয়েছি আজ ঘরে ঘরে বিদ্যুৎ আছে বিদ্যুৎ আছে বলে কিন্তু দেখেন ছোটো মধ্যদের বিজনেসম্যান তারা কিন্তু সুন্দর বিজনেস করছে গ্রামে গঞ্জে আপনার বাড়িতে বাড়িতে বিদ্যুৎ চলে গেছে আজকে সো কৃষি খামার কৃষিতে যে আপনার বিদ্যুৎ দরকার হয় পানির সেচ জন্য সেটা পাচ্ছে মানুষ গ্রামের চেহারা পরিবর্তন রাস্তাঘাট সব খালে পৌঁছে গেছে মানুষ এই জন্য বলছে যে আমরা তো গেলে নৌকাকে ভোট দিতাম মানে এটা বাণীটা হলো যে উন্নয়নগুলো তাদের কাছে এটা তাদের কাছে তাদের সামনে আছে তাদের বেনিফিট তারা পাচ্ছে তো সুতরাং এটা যখন একটা দেশের যদি মানে আত্মসামাজিক অবস্থা উন্নতির দিকে যায় তখন তার রিফ্লেকশানটা ফরেন পলিসির উপরে যে আমি আজকে আর আবার ফুডে আবার দরকার নাই। আমি ট্রেড করব আমি বিজনেস করব আমি ইনভেস্ট করব তো বাংলাদেশে এখন সে পর্যায়ে এসে গেছে তো এটাকে ফরেন পলিসি যেটা হয় সেটা হল বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কি হচ্ছে সেটা প্রতিফলন করা এবং সেখানে বাংলাদেশ যে গুডউইল তৈরি করা এবং যে সরকারের যে পলিসিগুলো আজকে আছে এবং ভবিষ্যতে যে পলিসিগুলো নেওয়া হয়েছে তা এক্সপ্লেন করা যেমন আমরা দু হাজার একুশ সনে আমরা মধ্যবয় দেশ দেখছি এটার জন্য আমাদের যে একটা কর্মকাণ্ড যেটা চলছে যে পদেক্টগুলো এখন আছে এই পদেগুলো তো সফলভাবে হয় আশা করে হয়ে যাবে অনেকগুলো সব অর্ধেক হয়ে গেছে অত বেশি হয়তো হয়ে গেছে তারপরে আমাদের রূপকল্প যেটা আছে দু হাজার চল্লিশ সনে যে আমাদের এইসবগুলো কিন্তু বিদেশে কিন্তু তুলে ধরার দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ যেটা বল সেলসম্যান একটা প্রোডাক্টকে যেমন সেলসম্যান সুন্দর করে প্রেজেন্ট করতে পারে আগ্রহ সৃষ্টি করতে পারে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বাংলাদেশের পলিসিগুলো আগে তারা বাইরে ভবিষ্যতে তুলে ধরা প্রধান কাজ বাংলাদেশের যে ভাবর্তি ভাবমূর্তি ভালো যেটা আছে আমাদের ওগুলো আমাদের প্রকাশ করতে হবে বিদেশে সুতরাং যে নতুন যে টিমটা আসছে এখন উনি তৈরি নিয়েছেন সেই টিমটা তারা অনেকটা ফ্রেশ অনেকে ওপেন মাইন্ডেড অনেকের ব্যাগেজ নেই যেমন এরা অনেক আছে তারা মুক্তিযুদ্ধের পরে জেনারেশনের লোক এখানে আসছে বা তারা খুব ছোটো ছিল যখন তারা আজকে মানে মন্ত্রী হিসেবে তাদেরকে নিয়েছেন সুতরাং এটা একটা যে আরও একটা জিনিস হলো যে ভবিষ্যতের জন্য নেতৃত্ব তৈরি করা এখানে সবাই তো সাকসেসফুল হবে এমন নয় অনেকে হবে অনেক হবে না সেটা অ্যাসেসমেন্ট উনি করবেন এবং ওনার লিগেসি কী হবে উনি তো পনেরো বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন এই পাঁচ বছর ইনশাল উনি থাকবেন বিশ বছর হয়ে যাবে বিশ বছর যখন উনি পিছনে তাকে দেখবেন তার লিগেসি কী যেমন বঙ্গবন্ধুর লিগেসি আমি বলতে পারি বঙ্গবন্ধু লিগেসি উনি একটা দেশকে সৃষ্টি করে দিয়ে গেছেন যেটি ইতিহাসে কোনো নাম ছিল না কোনদিন পৃথিবীর ম্যাপে কোনোদিন বাংলাদেশ বলে কোনো নাম ছিল না তো তার লিগেসিকে একটা জাতি তৈরি করেছেন একটা দেশ দিয়েছেন একটা ম্যাপ দিয়েছেন একটা ভূখণ্ড করেছেন পৃথিবীর কাছে একটা জাতি তৈরি করেছে বাংলাদেশ আমি একটা কথা বলি যে কৃষিজ যখন বাংলাদেশ আসে যেন কৃষি সময় নতুন করে বলার কিন্তু অবকাশ উনি মানে বাংলাদেশের খারাপ ভাষার কথা বলেছেন এবং এটাও চেয়েছেন যে বাংলাদেশ যেন শেষ হয়ে যায় সেভেন্টি ফোর আসলেন ঢাকায় তখন মিটিং হলো গণভবনে নতুন গণভবন যেটা আমার নতুন বলি মানে বর্তমান গণভবন যেটা আমি তো পুরনো গণভবনে কাজ করেছি পরে ওখানেও কাজ করেছি তিন বছর আমি কাজ করেছি গণভবনে তখন আমাদের বিএসএস সাংবাদিক জিজ্ঞাসা করলো মিটিংয়ের পরে বঙ্গবন্ধু ছিলেন দাঁড়িয়ে যে ডক্টর কিসেঞ্জার হোয়াট ডু থিং ইজ বাংলাদেশ ভাইবল কারণ সে বলছিল তলাভিহীন ঝুড়ি বলছিল সেই জন্য তখন অনেকে যারা নরপশু বললো এখন অনুভব উত্তর দিল বাংলাদেশে দেখে আমরা আমি তো দনদিন জীবনে বহুত দেশে রাষ্ট্রপতির দেখা করি মিটিং করি কিন্তু ওই ভেরি সেল্ডম কাম ইন্টু কন্টাক্ট উইথ এ ক্রিয়েটার অফ এ নেশন এটা জাতির জনক তার সৃষ্টিকর্তা সৃষ্টির সাথে এই মানুষের সাথে আমাদের খুব কমে দেখা হয় তাদের সংখ্যা খুব কম এখন তার লিগেসি বঙ্গবন্ধু হলো যে একটা দেশ জাতি দিয়ে গেছে এখন মানুষ উনি না সুতরাং ভুল তুড়ি নিয়ে অনেক কথা হইতে পারে কিন্তু যে বাংলাদেশকে এবং দেখেন উনিশশো বাহাত্তর সনে যখন আসেন বাংলাদেশের দশের জানুয়ারি তো তখন কি উনি পেয়েছেন আমি প্রায় ছ সাত মাস পরে আমি বড় জয়েন করেছি পাকিস্তানি পালিয়ে আসার পরে আমি তো দেখেছি উনি একটা ধ্বংসস্তূপ দাঁড়িয়ে আছেন যেদিকে দাঁড়িয়ে ধ্বংস 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 কিচ্ছু নাই তো উনি যে তিন বছর সাড়ে তিন বছরের ভিতরে একটা দেশকে একটা সাংকেন শিব বলতে আমি তাকে উনি তুলে ধরে নিয়ে উপরে এটা হারকুলিশের মতো লোকের সব সব মিথোলজি কিন্তু মানুষ ছিল না তার মতো লোক ওনার ভিতরে ছিল বলে ওটা সম্ভব হয়েছে আমি বলি উনি প্রভৃতিস আনবাউন্ড যে তার যে আনবাউন্ড একটা মানে শক্তি আল্লাহ তাকে দিয়েছিল সে এই সে সফলভাবে বাংলাদেশ সৃষ্টি শুধু করে বাংলাদেশকে একটা দলগ্রস্ত দাঁড়া করে দিয়ে গেছে ইট ইস বঙ্গবন্ধুর লিগেসি

উন্নত বিশ্বের দেশের উঠে নিয়ে গেছেন এবং কারাপশন ফ্রি সোসাইটি করে দিয়ে গেছে আজকে সেই দেশ যখন আবার কারাপ মধ্যে আসে তখন আবার প্রধানমন্ত্রী হয়েছেন সুতরাং তার লিগেসি তার দেশটাকে একটা উন্নতি জাতি হিসাবে দিয়ে গেছেন কিছু ইনস্টিটিউশন করে দিয়ে গেছে যেটা লাস্ট লং তো বাংলাদেশে এখন আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী ওদের অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব বিশ্বে ওনার এখন স্বীকৃত সব দেশে আজকে ওনার নামে ভোট হয়েছে উনি ইলেকশন করেছেন উনি গুণ করেছেন আমি বললাম উনি উনি পার্টি উনি অনেক বড়ো উনি গুন করেছেন ওনার দায়িত্ব এত বেশি এখন হয়ে গেছে যে উনি পিছনে বীরপুতার পরে উনি কী দেশ দিয়ে যাবেন যেটা তাকে অমর করে এক ইতিহাসে সুতরাং এটাই হলো তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি সে সর্বক্ষেত্রে রুল অফ ল বলেন দারিদ্র্য বিমোচন করে সম্পূর্ণভাবে তারপরে আপনার আইনি শাসন বলেন হিউম্যান রাইটস বলেন

যে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী আমার ওদের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি উনি রোহিঙ্গা ইস্যুর কথা বলেছেন তারপরে উনি ভারতে যাবে এটাও উনি বলেছেন এগুলো বাংলাদেশ কিন্তু একটা টাইম বাম উপর বসে আছে রোহিঙ্গা ইস্যুটা যদি ইলেকশন আমরা ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি না আমরা কিন্তু সো এখানে আর উইন ফ্রেন্ডস যেসব বন্ধু বান্ধবরা আমাদের ইলেকশন নিয়ে প্রশ্ন তুল তাদের কাছে উইন করার এটা আরো একটা আরো একটা কাজ হবে আসলে আপনার কাছে রোহিঙ্গা ইস্যুতে আপনার পরামর্শ বা আপনার বক্তব্য শুনবার জন্য প্রফেসর মান্নান ওনার যে প্রশ্নটা যে পিস বছর দেশ পরিচালনা করবার পরে এর বাইরে তো বিরোধী দলের নেতা ছিলেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির নেতা তার বাইরে শাসনই করলেন বিশ বছর কি লেগেছে রেখে যাচ্ছেন রেখে যাবেন সেটি একটা বড় প্রশ্ন উনি মনে করেন উনি তো প্রশ্ন তুলেছেন কিন্তু উত্তর তো কিছু বলেননি উত্তর তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এখন ওনাকে তো আহ এই দেশের মানুষ হিসাবে ওনাকে তো কিছু দিকদর্শন করতে হবে

যে মন্ত্রী সাহেবদেরকে দিয়ে কাজ হবে কিন্তু প্রবলেম সলভ করবার জন্য বাড়ির সঙ্গে ওনাকে নিজেকে করতে হবে সেই জন্য আপনি ইউনাইটেড স্টেটস বলুন বা ইউকে বলুন বা ইউরোপীয় ইউনিয়ন বলুন এগুলো ফরেন মিনিস্ট্রি রেগুলার রুটিন ওয়ার্ক করবেন কিন্তু কারিসম্যাটিক লিডার হিসাবে শেখ হাসিনার উপস্থিতি এবং তার হস্তক্ষেপটাই হল মূল কথা আর উনি নতুনভাবে বাংলাদেশকে মানে কিছু দেবার জন্য উনি রিস্ক নিয়েছেন উনি আপনি যে কথাটা প্রথমেই বললেন যে মুক্তিযুদ্ধের যারা ট্রেডমার্ক ছিলেন তাদের কাউকে এখানে সেইভাবে দেখা যাচ্ছে না তারা সাইড লাইনে চলে গেছেন এগুলোকে নিয়ম এনি কারণ আমরা তো কেউ চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবো না এগুলোকে নিয়েই তো অগ্রসর হতে হবে কিভাবে টিমটাকে তৈরি করা যায় এবং উনি ইতিমধ্যে একটি কথা বলেছেন এবং উনি একটা ইউ দিয়েছেন তালিকাও করে দিয়েছেন একটা রুটিন দিয়েছেন যে কোন কোন তারিখে কোন কোন মিনিস্ট্রি উনি ভিজিট করবেন উনি রেগুলার এইটাকে কনস্ট্যান্ট ভিজিটের মধ্যে রাখবেন কারণ উনি একটা ভালো কথা বলছেন যে শুধু আওয়ামী লীগের ভোট দেয়নি লোক ভোট দিয়ে শেখ হাসিনা কি তো সেই উনি বলেন যে দলের চাইতে শেখ হাসিনা অনেক বড় পপুলার ও বেশি সেটা ওনার বক্তব্য উনি করেছেন আমি সেই কথায় যেতে চাই না কারণ অনেকে বলেন যে বঙ্গবন্ধুর কথা কিন্তু আওয়ামী লীগ প্ল্যাটফর্মই তো বঙ্গবন্ধু ফলে প্ল্যাটফর্মটাকে যেহেতু আমরা এই প্ল্যাটফর্মের লোক সেই জন্য নিজেরটাকে তো আগে মানুষ প্রশংসা করে এই প্ল্যাটফর্ম বাদ দিয়ে তো হবে না কে থাকবে ওনার সঙ্গে আমরা আমরা পাই আর না পাই সেটা বড়ো কথা নয় আমরা একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আওয়ামী লীগের সভাপতির সঙ্গে আমরা আছি এই প্ল্যাটফর্মটা কিন্তু আওয়ামী লীগের কর্মী হিসাবে কিন্তু আছি এইটা হচ্ছে বড় কথা তো সেই জন্য উনি এই টিমটাকে নিয়ে উপযুক্ত করবার চেষ্টা করবেন কারণ তোফাল সাহেব যখন সাতাশ বছর বা ছাব্বিশ বছর বয়স তখন সাতাশ তখন স্টেট মিনিস্টারের র্যাঙ্কে উনি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি হয়েছিলেন তখন স্টেট মিনিস্টারের র্যাঙ্ক পেয়েছিলেন তিনি তো নবীন ছিলেন যদিও ছাত্র রাজনীতিতে তিনি বিশাল একটা অভিজ্ঞতা অর্জন করে বিশাল একটা ব্যক্তি হিসাবে তিনি এখানে ইমার্স করেছিলেন সেরকম কেউ আমাদের এখানে আসতে পারেননি কিন্তু উনি ওই কচি কাচার আসর বলুন আর যাই বলুন তাদেরকে নিয়ে উনি এসছেন তাদেরকে উনি ওই মানে আটা যদি নরম থাকে তাহলে রুটি যেভাবেই মোটা করুন আর পাতলা করুন করতে পারবেন উনি সেইভাবেই হয়তো উনি চিন্তা করেছেন এবং এইভাবেই নিয়ে যাবেন এবং কেউ তো অমর না কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারছেন যে বঙ্গবন্ধু অল্প দিন অল্প বয়সে চলে গেছেন অল্প দিন দেশ সেবা করবার সুযোগ পেয়েছেন উনি তো দিন এবং দীর্ঘ বয়স ওনার হয়ে গেছে সুযোগ পাচ্ছেন ফলে ওনার মধ্যে একটা জিনিস নিশ্চয়ই কাজ করবে যে উনি এই মানুষ যেন ওনাকে চিরকাল মনে রাখতে পারে মানুষ যেন ওনাকে স্মরণ করে গভীর শ্রদ্ধায় এবং মমতায় সেই কাজটা করবার জন্য আমাদের দলের আমরা যারা আছি তাদেরকে উপেক্ষা করি হলেও তিনি নতুনভাবে নতুন ধারায় একটা রাজনীতি যে সূচনা করলেন এই ধারাকে উনি সেইভাবে পরিচালনা করে এই পাঁচ বছর ওনার একটা প্রাইম টাইম হবে এই পাঁচ বছর ওনার বয়সও পরিণত এবং ওনার রাজনীতির তিন তিনটা প্রাইম মিনিস্টারশিপ চলে গেছে ফলে এই সময়টা হবে তার যথার্থ কাজ করে দেশের মানুষের উনি যেটা বলেছেন যে ইতিহাসে স্থান অধিকার করার উনি আমার বিশ্বাস যে উনি ইতিহাসে স্থান অধিকার করবার জন্য তা না হলে উনি দেখুন এটা তো কোন সময় আমরা রেওয়াজ দেখিনি যে উনি তো ওভারঅলিং ভোটে জিতে গেলেন কিন্তু উনি বললেন যে আমি যাদের সঙ্গে সংলাপ করেছি তাদের সঙ্গে আমি আবার সংলাপ করতে চাই বা চা খেতে চাই বা বসতে চাই এই যে দেশকে ভালোবাসা এবং সকলকে নিয়ে দেশের কাজে ইনভলভ করা এই যে মানসিকতা বঙ্গবন্ধুর যে উদার নৈতিক মনীষিংদেরকে নিয়ে তিনি কাজ করেছেন ভাষা সাহেবের সঙ্গে কাজ করেছেন এই যে উদার একটা নৈতিকতা সেটা তার ভিতরে প্রিভেল করছে এখন আগে যাই যেভাবেই করুন এখন উনি অন্য মানুষ অন্যভাবে জীবনকে দেশকে এবং রাজনীতিকে দেখছেন এবং ওনার যে স্বপ্ন সেই একচল্লিশ সাল একুশ সাল এবং কুড়ি সাল এই যে তিনটা সালের কথা আমাদের বলা হয়েছে এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের যে ইস্তেহার সেই ইস্তেহারটা অত্যন্ত গ্রহণীয় ইস্তেহার কিন্তু আর কেউ এরকম ইস্তেহার আর কেউ দিয়ে কথা বলেননি উনি সব কিছু কিন্তু স্পেল আউট করে বলেছেন এবং ওনার বংশের পরের বংশ ডেল্টা ডেল্টা যে প্রজেক্ট সেই বদ্বীপ অঞ্চলের যে আমাদের ভৌগোলিক অবস্থান তা নিয়েও কিন্তু তিনি প্রজেক্টের কথা বলেছেন এবং তার মাথা এটে এসছে ফলে একটা মানুষ কত দূরদৃষ্টি সম্পন্ন হলে এবং তার দৃষ্টি কত প্রখর এবং প্রকট হলে এবং কত সুদূর প্রসারী হলে তিনি এই ডেল্টা প্রজেক্ট হাতে নিয়েছে আমাদের চিন্তা চিন্তাতেই আসেনি ফলে আমরা ওনার উপরে আস্থা রাখতে পারি এবং সেই জন্য আমাদের কাজ হবে ভোটে হারা জিতা তো আছি ফলে আমাদের সকলের যারা মানে জিতে গেলি যে তাদের লোক নাই সেটা আমি বলি না তাদেরকেও আসতে হবে তাদেরকেও এই সমর্থন করতে হবে শেখ হাসিনা বললেই ভালো হবে বা ভালো হবে না এই যে বলার মানিনা না যে কথাটা আমাদের রাজনীতিতে বিরোধী দলের রাজনীতিতে আছে সেই মানিনা মানবনার হাত থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং আমাদেরকে এগিয়ে আসতে হবে তাহলে পরে এই সোনার বাংলা বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে আমার মনে হয় আপনি বলছিলেন এবং বিশ্বের রোহিঙ্গা ইস্যুটা যে এটার সমাধানের আসলে কি করণীয় এবং আমরা শেষের দিকে চলে এসেছি আপনার জন্য শেষ বারের মতো রোহিঙ্গা ইস্যু দেখেন এটা নিয়ে তো দুই বছর যথেষ্ট আলোচনা হয়েছে নতুন করে খুব আলোচনা করার খুব একটা বেশ কিছু নেই তবে যেটা তুলনা করেন উনিশশো সালের সাথে উনিশশো ষোলো সালে সতেরো সালে রোহিঙ্গাদের সাথে এটা কিন্তু এক না এক জিনিস না মিসল গান্ধী সারা বিশ্বে গেছেন পাওয়ার হাউসগুলো ওয়াশিংটন মস্কো থেকে আর ইউরোপিয়ান তো সেটা এটা এটা পার্সপেকটিভ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেকটিভ এটার সাথে এটা তুলনা হয় না তাই বলে যে গান্ধী সারা ওয়ার্ল্ডে ভিজিট করেছেন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মানে শেখ হাসিনা সারা দেশে যাবেন সবখানে যাবেন এটা অ্যাডজেস্ট না এটাকে আমরা অনেকেই একটু ইয়ে করে থাকি অন্য দেশকে দেখে থাকি যেমন আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার সাথেও আমি একটা টক শোতে উনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে যাওয়া উচিত কারণ মানে মন্ত্রী হওয়ার পরে না আগে আগে টক শোতে তো আমি বলেছিলাম না একটা সিঙ্গেল ইস্যু নিয়ে আমাদের প্রধানমন্ত্রী চীনে যাওয়া খুব একটা এই মুহূর্তে প্রয়োজন আছে বলে আমি মনে করি এর কারণ চীনের অবস্থানটা সম্বন্ধে আমরা ভালো করে জানি রোহিঙ্গা এর তাদের অবস্থানটা কী সেটা ভালো করে জানি এবং প্রথমে দুধ পাঠানো হয় পররাষ্ট্রমন্ত্রী এখানে আসেন এরপরে উনি এখানে বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারকে তার সাহায্য করতে রাজি আছে এবং মিয়ানমারের সাথে এটা সম্পর্ক অত্যন্ত ক্লোজ সম্পর্ক অনেকটা আমাদের সাথে ভারতের রূপ সম্পর্ক ঠিক মিয়ানমারের সাথে চায়না সম্পর্ক ওই বলা চলে সুতরাং সেখানে চায়না এই যে যে মানে পাওয়ার কি বলবো এটাকে ভোগার বলতে পারি তো এবং ওদের প্রচেষ্টায় কিন্তু বাংলাদেশ এবং মেয়ারের ভিতরে প্রথম দ্বিপাক্ষিক চুক্তিটা হয় সেই চুক্তিটি প্রশ্ন আসে চুক্তি আমরা অনেকে এটাকে অনেকেই আমাদের অনেকে এটা ভালো চোখে দেখিনি যে অনেকগুণা ক্লজ দুগুণা আমাদের পক্ষে যায়নি রোহিঙ্গাদের পক্ষেও যায়নি তা কিন্তু এটা হয়েছে এবং চায়নি এবার দুবার মিটিং করেছে কিন্তু ফরেন মিনিস্টার নিউ ইয়র্কে এবং বেইজিংয়ে সো সুতরাং অবস্থানটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী ভালো করে জানেন যে অবস্থানটা কী সুতরাং উনি তখন যাওয়ার প্রয়োজন মনে করেনি এবং খুব একটা প্রয়োজন আছে এখন এই মুহূর্তেও আমাদের এখন এক পাশে থাকলে দেখি আমরা যখন অন্যরকম সারা চিত্রটা সামনে আসে আমরা আলোচনা করছি আমরা মানে অনেকটা ক্ষুদ্রভাবে দেখা একটা জিনিসকে কিন্তু যিনি ক্ষমতায় আছেন মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে পুরো চিত্রটা সামনে চিত্র সামনে আছে তাদের যেমন একটা আলোটা আমরা যে অন্ধকার দেখি না তিনি আলো অন্ধকার দুইটা উনি দেখতে পাচ্ছেন সুতরাং উনি ভালো বুঝবেন কখন উনি যাবেন বা যাওয়ার প্রয়োজন আছে কিনা বা এটা হলেও সমস্যার সমাধান করা যায় কি না এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডভাইজার পাঁচজন আগে যারা আছেন তারাই আছেন এবং পররাষ্ট্র নীতি এটা মন্ত্রী একা করেন না এর ডিরেকশন হয় প্রাইম মিনিস্টার এবং পররাষ্ট্রমন্ত্রণটা এক্সিকিউট করেন এবং এটা আপনার একটা সেন্সিটিভ ব্যাপার একা একাই করতে না এটা টিম ওয়ার্ক ফরেন সেক্রেটারি অ্যান্ড দি প্রাইম মিনিস্টার অ্যান্ড হার অ্যাডভাইজার্স ক্লোজেস্ট বিলি এটা হয় সেন্স অফ ডিজেকশনটা ওখান থেকে আসে সুতরাং উনি যে যে এখন কী করতে হবে এই মুহূর্তে রঙ ইস্যু নিয়ে সুতরাং এই ব্যাপারে যে নতুন করে আমাদের কিছু এই মুহূর্তে করতে পারছে এই জন্য চীন চীন দেখা যাচ্ছে যে এবার মানে পদমন্ত্রী ইলেকশন পর কিন্তু যেভাবে তারা এগিয়ে আসছে অভিনন্দন নিয়ে এবং চীনের আপনার রাষ্ট্রদূত উনি সব দেখা করে অনেক কিছু বলেছেন তো আমরা আশা করব যে এ ব্যাপারে চীনের থেকে অনেকটা আমরা আশা করতে পারি রুগীর ব্যাপারে হয়তো কিছু আমরা আরো পজিটিভ আমরা দেখতে চাই সেই রাজনৈতিক পারসপেক্টিভে যেটা বলার সেটা আমি বলেছি আমি আমার স্ট্যান্ডে আমি আছি এখন কথা আমাদের সবারই মনে একটা কথা যে এই মন্ত্রিসভা নতুন সবাইকে নিয়ে এই জানরেল সচিবদের সঙ্গে কিভাবে অগ্রসর হবেন তো খুঁটির জোরে তো সবাই কোঁদে খুঁটি যখন শক্ত আছে এবং যে যাই বলুক আর যত কথাই বলুক এদেশের মানুষ শেখ হাসিনাকে গ্রহণ করেছে ভালোবাসে দোয়া করে এবং তার মুখের দিকে তাকিয়ে থাকি তিনি কি বলবেন তিনি কি করবেন তিনি কোন দিকে নিয়ে যাবেন সে জন্য তার দায়িত্ব এবং কর্তব্যটা খুব বেশি বেড়ে গেছে তার তো ঘুম হওয়ার কথা না কারণ কম ঘুমান খুব বেশি ঘুমান ঘুমান সুযোগও পান না আর আমাকে একবার উনি বলেছিলেন যে আপনাদের মতো এই ষড়যন্ত্রকারীরা থাকতে আমি ঘুমাতে পারবো। মানে অন্য প্রসঙ্গে কথাটা বলেছিলেন এটা ভাবলেন কি করে আর কবিতার বই ভারতের বাংলার যে বইটা উনি বাংলার ছাত্রী ছিলেন এগুলো তো যাই হোক তো এখন এই দায়িত্ব এখন ওনার উপরে শুধু আওয়ামী লীগের দায়িত্ব না ওনার বিরুদ্ধে যারা ছিলেন তারাদেরও দায়িত্ব সকলের দায়িত্ব দেশ এবং এই দেশের সুনাম উনি যেভাবে বিদেশে প্রচার প্রতিষ্ঠিত করেছেন সেইটাকে বজায় রাখা এবং সেটাকে বৃদ্ধি করার যে দায়িত্ব সেটা ওনার আমরা চেষ্টা করব এবং আমরা আহ্বান জানাবো সকলকে যে আসুন আমরা বিরোধিতার কারণে শুধু বিরোধীর কথা না বলে এই দেশে উনি বলেছেন যে উনি যখন গেছিলেন তখন জুতা দেখেছেন পায়ে কাপড় দেখেছেন গায়ে হাতে মোবাইল হাতে মোবাইল দেখেছেন এই যে একটা মানুষের পরিচয় এই পরিচয়টাকে আরও বৃদ্ধি করবার জন্য এনার স্বপ্ন এবং স্বাদ ওনার স্বপ্ন হয়েছে এবং স্বাদ যেন পূরণ হয় এই জন্য আমাদের সকলের উচিত হবে যে ওনার ভালো কাজগুলোকে সমর্থন করা সুপরামর্শ দেওয়া এবং যারা এখনো শপথ নেননি তাদের সেই আটজনকে শপথ নিয়ে সংসদে এসে

পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় ডট কম এবং ফেসবুক গুগল প্লাস টুইটার আর ইউটিউবে তৃতীয় যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইস ডিভাইস থাকলে আপনি অ্যাপস্টো থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথাদি জানবার জন্য অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ এবং প্রফেসর আদুল অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে এই আলোচনায় অংশ নেবার জন্য দর্শক রাজনীতি নিয়ে এক ধরনের হতাশা যদি আমি পুরো আলোচনাটার মধ্যে দেখি রাজনীতি নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্র মানবাধিকার এগুলো নিয়ে আছে কিছু অর্জনের কথা এখানে বলা হয়েছে কিন্তু আরও অনেক কিছু করবার বাকি আছে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ জন্ম দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার নামেই বাংলাদেশ যুদ্ধ করেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটি তার জীবনের একটা বড় অর্জন বললেও ভুল ভালো হবে এত বড় অর্জন খুব পৃথিবীতে খুব কম মানুষের হয় এবং ইতিহাসে তার নাম সব সবসময় জন্য লেখা থাকবে জীবনের বাকি আর যা কিছু যেভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ হোক না কেন এই জায়গাটি কেউ ছুতে পারবে না তার কন্যা শেখ হাসিনা তিনি পনেরো বছর বাংলাদেশ শাসন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রীও ছিলেন কয়েকবার এবং শপথ নিয়েছেন ইতিমধ্যেই পরবর্তী পাঁচ বছরের জন্যে অর্থাৎ টানা বিশ বছর হয়তো যদি এই যাত্রা পুরোটা তিনি শেষ করতে পারেন টানা বিশ বছর ক্ষমতায় থাকবেন এই বিশ বছরে দেশ শাসন করে ইতিহাসে কোন কারণে তার নাম উজ্জ্বলভাবে লেখা থাকবে যেখানে অন্য কেউ স্পর্শ করতে পারবে না সেটি এখন দেখবার বিষয় আমার অতিথিদের একজন অন্তত সেভাবেই বলবার চেষ্টা করেছেন রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা সেটি নিয়ে এটি একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটি নিয়ে যথেষ্ট কাজ করবার প্রয়োজন রয়েছে সেটি যেমনটা অ্যাম্বাসডার শফিউল্লাহ বলছিলেন অন্যদিকে এই পুরো সমস্যার সমাধানের দায়িত্বটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে দিতে চান তার দলের প্রফেসর আবদুল মান্নান এবং তিনি মনে করেন যে শেখ হাসিনা ছাড়া আসলে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই সমস্যার সমাধান অন্য কারো পক্ষে করা সম্ভব হবে না তিনি চেষ্টা করতে পারেন এই সমস্যার সমাধানের জন্যে সব মিলিয়ে একটি আমাদের চাওয়া যে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হোক বাংলাদেশে স্থিতিশীলতা থাকুক শান্তি থাকুক এবং বাংলাদেশের স্বচ্ছতা জবাবদিহিতা সুশাসন এগুলো নিশ্চিত হোক আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হোক সেরকম একটা দেশ সবাই মিলে যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে আছেন সবাই মিলে আমাদেরকে উপহার দেবেন যারা আমরা সাধারণ নাগরিক তাদেরকে উপহার দেবেন এটি প্রত্যাশা দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা